আসসালামু আলাইকুম, না কিচেন তরফ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চিংড়ি মাছ রান্না করব। এই চিংড়ি মাছ আমি খুব সহজেই রান্না করে দেখাবো, আশা করি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এখন শুরু করছি। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের পুরো খোসা যদি আমি ছাড়িয়ে নেই তাহলে মাছটা ভেঙে যাবে, তাই আমি মাঝখানে এক কিছু অংশ আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি ক্যাপসিকাম। এই ক্যাপসিকাম দিয়ে আমি চিংড়ি মাছটা রান্না করব। চুলায় আমি আগে প্যান দিয়ে দিয়েছি, এখন আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুটা ভাজা হলে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভাজা হবে। এখানে আমি কিছু কাঠবাদাম নিয়েছি, এটা ব্লাইন্ডারে আমি পেস্ট করে নিচ্ছি। এখন আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া দিয়ে দিলাম। মরিচ গুঁড়া দিয়ে দিলাম। জিরা গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে নেড়ে চেড়ে দিব। মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি পেস্ট করা বাদাম দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি মাছ দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম দিলে মাছের স্বাদটা অনেকটা বেড়ে যায়। হাতে কাছে থাকলে দিবেন, আমার বাসায় ছিল তাই দিয়েছি। মাছ বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে মাছটা শক্ত হয়ে যাবে। এখানে কোনো পানি দিব না, মাছ থেকে পানি বেরোয় আসছে, যে ঝোল আছে তার মধ্যেই মাছটা হয়ে যাবে। চিংড়ি মাছের পুরো খোসা যদি আমি ছাড়িয়ে নেই তাহলে মাছটা ভেঙে যাবে, তাই আমি মাঝখানে এক কিছু অংশ আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। চিংড়ি মাছ আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর মাথার মধ্যে চিংড়ি মাছের ময়লা থাকে সেটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি।
কাঁচামরিচ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ রান্না হয়ে গেছে, আমি 5 মিনিট চিংড়ি মাছ রান্না করেছি। এর বেশি রান্না করে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। এখন তুলে ফেলবো। ভাত অথবা পোলাওর সাথে এই চিংড়ি মাছ খেতে খুবই ভালো লাগে, আপনারা বাসায় ট্রাই করে দেখবে। আমিও এখন খাবো, সামনে নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, এখন রাখছি, আল্লাহ হাফেজ।